আমরা যখন আমাদের চাহিদার তুলনায় বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি এই বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের ওজন বাড়তে থাকে এবং আমরা দিন দিন মোটা হতে থাকি কিন্তু আপনি কি জানেন আসলে কোন ধরনের খাবার বেশি খাওয়ার ফলে আপনার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে অথবা এমন কি কোনো খাবার রয়েছে যে খাবার যদি আপনি একটু বেশি পরিমাণেও খান আপনার ওজন বাড়ার বদলে কমতে থাকবে আর সেসব খাবার নিয়েই মূলত আমার আজকের এই ভিডিওটি আর এই পুরো ভিডিওটিতে আপনাদের সাথে থাকবো আমি সাগর খান তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিন আমরা শুরুতে জেনে নেব আসলে আমরা কী কী ধরনের খাবার খেয়ে থাকি আমরা সাধারণত তিন ধরনের খাবার খেয়ে থাকি প্রথমটি হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার দ্বিতীয়টি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার এবং তৃতীয়টি হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার সাধারণত ফ্যাট বা চর্বি জাতীয় এবং কার্বোহাইড্রেট এবং শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে কিন্তু আমাদের ওজন বেড়ে যায় এর পিছনে যে কারণটি রয়েছে সকল খাবারে কিন্তু থার্মিক রেট অনেক কম হয়ে থাকে অনেকেই হয়তো জানেন না থার্মিক রেট আসলে কি। সহজ ভাষায় যদি বলি আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটিকে বডি ডাইজেস্ট করতে যে পরিমাণ শক্তি বা যে হারে খরচ করে সেই হারকে মূলত থার্মিক রেট বলা হয়ে থাকে উদাহরণস্বরূপে আমরা বলতে পারি আমরা যদি একশো ক্যালোরি সম পরিমাণ ভাত খাই সেই একশো ক্যালোরি সম পরিমাণ ভাতকে বডি ডাইজেস্ট করতে কিন্তু প্রায় দশ ক্যালোরি খরচ হয় অর্থাৎ সেখান থেকে কিন্তু নাইনটি ক্যালোরি আপনার বডিতে ঢুকছে এবং দশ ক্যালোরি কিন্তু বডি খরচ করে ফেলছে এই দশ যে খরচ করলো এটিকে মূলত থার্মিক রেট বলা হয়ে থাকে সাধারণত কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবারে কিন্তু থার্মিক রেট অনেক কম হয়ে থাকে যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবারে থার্মিক রেট হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি একশো ক্যালোরি সম পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার নেন সেখান থেকে মাত্র পাঁচ থেকে দশ ক্যালোরি কিন্তু বডি মাত্র খরচ করবে সেটি ডাইজেস্ট করার জন্য আর তাছাড়া এই খাবারটি কিন্তু খুব তাড়াতাড়ি বডি ডাইজেস্টও করে ফেলবে যার জন্য কিন্তু বডিকে বেশি কাঠখর খরচ করতে হবে না অপরদিকে ফ্যাট জাতীয় খাবারে কিন্তু থার্মিক রেট আরও কম হয়ে থাকে যেটি শূন্য থেকে মাত্র পাঁচ পার্সেন্ট হয়ে থাকে অর্থাৎ আপনি যদি একশো ক্যালোরির সম পরিমাণ কোনো ফ্যাট জাতীয় খাবার সেটি ডাইজেস্ট করার জন্য মাত্র বডিকে প্রায় পাঁচ ক্যালোরি কিন্তু শক্তি খরচ করতে হবে অপরদিকে আপনি যদি প্রোটিন জাতীয় খাবারের কথা চিন্তা করেন সেখানে কিন্তু থার্মিক রেট প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হয়ে থাকে অর্থাৎ আপনি যদি একশো ক্যালোরির সম পরিমাণ যদি প্রোটিন জাতীয় কোনো খাবার খান সেখানে খাবারটি ডাইজেস্ট করার জন্য কিন্তু বডি প্রায় পঁচিশ থেকে তিরিশ ক্যালোরি খরচ করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বডি আপনার সত্তর ক্যালোরির মতো কিন্তু গ্রহণ করতে পারলো আর শুধু তাই নয় এ ধরনের খাবার ডাইজেস্ট করতেও কিন্তু বডির প্রচুর সময় লাগে উদাহরণস্বরূপ বলতে পারি আপনি যদি একশো গ্রাম সম পরিমাণ মুরগির মাংস খান সেটি ডাইজেস্ট করতে গিয়ে কিন্তু বডির প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে আর আমরা যখন ডায়েট করি সাধারণত প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমরা সব থেকে কম খেয়ে থাকি যার ফলে কিন্তু আমাদের ম্যাটাবলিজম স্লো হয়ে যায় এবং আমাদের ফ্যাট লসও কিন্তু ঠিকভাবে আমরা করতে পারি না তাই ডায়েট করার সময় এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে অনেকেই হয়তো জানে না আসলে কোন ধরনের খাবারের মধ্যে প্রোটিন বা কার্বোহাইড্রেট বা ফ্যাট রয়েছে শুরুতে যদি আমি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের কথা বলতে চাই সেক্ষেত্রে ভাত রুটি বিভিন্ন প্রকার শাকসবজি এবং ফলমূলের মধ্যে কিন্তু আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পেয়ে থাকি এবং ফ্যাট জাতীয় খাবারের কথা যদি বলতে যাই সেক্ষেত্রে বিভিন্ন তেল চর্বি জাতীয় খাবার যেমন বাদাম তারপরে দুধ এবং বিভিন্ন প্রকার তেল যেমন অলিভ অয়েল সরিষার তেল সোয়াবিন তেল এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে এবং যদি প্রোটিন জাতীয় খাবারের কথা বলতে যাই সেক্ষেত্রে মাছ মাংস ডিমের সাদা কতটা অংশ এবং দুধের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এখন কথা হচ্ছে আসলে আমাদের দৈনিক কি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত সহজ কথায় যদি বলি আপনার ওজনের সমপরিমাণ পরিমাণে অ্যাটলিস্ট আপনাকে প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আপনার ওজন যদি আশি কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন আশি গ্রাম প্রোটিন খাবেন তবে আপনার যদি ফ্যাট লস বা ওয়েট লস করতে যান সেক্ষেত্রে কিন্তু সেই প্রোটিনের পরিমাণ কিন্তু আপনাকে বাড়িয়ে খেতে হবে সেটির পরিমাণ তখন একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের মধ্যে যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশ ভালো রেজাল্ট পাবেন আর আপনারা যদি না জেনে থাকেন ওজন বা ফ্যাট কমানোর জন্য আসলে আপনার কি ধরনের ডায়েট ফলো করা উচিত বা কি ধরনের ব্যায়াম বাড়িতে করা উচিত সেই সম্পর্কে কিন্তু আমার অলরেডি একটি প্রোগ্রামই রয়েছে যার নাম হচ্ছে ফিট অ্যাট হোম যে প্রোগ্রামটি ফলো করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই প্রতি সপ্তাহে এক কেজি এবং প্রতি মাসে কিন্তু চার থেকে পাঁচ কেজি কিন্তু কমাতে পারবেন সেই প্রোগ্রামটি তাতে সকাল থেকে রাত পর্যন্ত কী ধরনের খাবার খাবেন বাড়িতে কী ধরনের ব্যায়াম করবেন সেই সমস্ত কিছু আমি কিন্তু তুলে ধরেছি আপনার চাইলে কিন্তু সেই প্রোগ্রামটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু ফলো করতে পারেন আর তাছাড়া কেউ যদি আমার কাছে পার্সোনালি ট্রেনিং করতে চান তার মাধ্যমে কিন্তু আপনারা স বা ওয়েট গেন কিন্তু করতে পারবেন যেখানে আমি আপনাকে একটি দেব এবং একটি ওয়ার্কআউট রুটিনও সাথে নিয়মিত আর কেউ যদি পার্সোনাল ট্রেনিং করতে চান তারা এই করতে পারেন ফেসবুক মেসেজ করতে পারেন এই ছিল মূলত আমার আজকে ভিডিওটি আসলে কোন ধরনের খাবার বেশি খাওয়ার ফলে আসলে আপনার ওজন বাড়া বদলে কমে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন